তুরস্কে সিরিয়ায় কি পরিণতি হচ্ছে প্রতিদিন হাজার হাজার ভাই বোনের শাহাদাতের সংবাদ ভেসে আসছে দরকার ছিল অন্তত এই বছর বেড়া আল্লাহরই ডরা আগে যা করলি করেছিস পরে যা করবি কর অন্তত বিপদ সামনে দেখলে তো মানুষের দিলে ভয় ঢোকে অন্যের জানাজা কাঁধে নিয়ে নিজের জানাজা নিয়ে যে ভাবে না অন্যের কবর জিয়ারত করে নিজের কবর নিয়ে যে ফিকির করে না আরেকজনের লাশ কাঁধে তুলেও যার নিজের অন্তরে কল্পনা আসে না আমাকেও একদিন লাশ হয়ে আরেকজনের কাঁধে তুলতে হবে ওর তো অন্তরে মোহর মারা ওর তো কপালে হেদায়েতই জোটার কথা রাত 12টা পার হয়েছে বিশ্ব কবিরা গুনার দিবসে শুরু হয়ে গেছে হয় নাই কি দিবস বিশ্ব জিনা দিবস বলবেন সবাই তো জিনা করে না আমি বলবো সবাই করে এই দিনে ওই জাতি সবাই করে কেমনে বলবেন সবাই কি লজ্জাস্থান সেট করে নাকি আমি বলবো জিনা বলতে কি বুঝেন চোখ দিয়ে দেখে এটা জিনা না কান দিয়ে শুনে এটা জিনা না মুখ দিয়ে বলে এটা জিনা না হাত দিয়ে ধরে এটা জিনা না অন্তর দিয়ে কল্পনা করে এটা জিনা না আমার নবী তো জানিয়েছেন সবগুলো জিনা চোখ দিয়ে দেখে কিয়ামতের দিন আল্লাহ ধরে ওর চোখে যখন জ্বলন্ত শিশা ঢেলে দিবেন তখন টের পাবে এটা জিনা নাকি জিনা না পৃথিবীর ইতিহাসে জিনা বহু আগ থেকে ছিল কিন্তু এটাকে সর্বদা পাপ মনে করতো লোকে গুনাহ মনে করতো খারাপ চোখে দেখতো এমন এক বেহায়া চোখে এসেছি জিনারে বানিয়ে ফেলছে ফ্যাশন এই যে নাটক সিনেমা গান বাজনা সাহিত্য উপন্যাস কবিতা গল্প মূল আলোচনার বিষয় কি যেখানেই নজর দিবেন খালি খালি জিনা আর জিনা এটা লজ্জাস্থানের হোক আর চোখের হোক আর দিলের হোক কিন্তু জিনা থেকে খালি না এমনকি কিছু ব্যাকলের ঘরের ব্যাকল ইসলামী উপন্যাস লেখে সেখানেও ঢুকায় জিনা সেখানে হালত বানায় এমন মুজাহিদ ময়দানে জিহাদ করতে যাবে ওইখানেও একটা বোরকা ওলিন লাগে তার ইটিশ পিটিশ লাগে কোন একটা জিনিসকে পবিত্র রাখে না আপনি পড়েন সালাহউদ্দিন আইয়ুবীর জীবনী পড়েন দেখবেন খালি প্রেম কি হয় নাই আপনি সুলতান মাহমুদের জীবনী পড়েন দেখবেন সেখানেও প্রেম তারেক বিন জিয়াদের জীবনী পড়েন তাও প্রেম মোহাম্মদ বিন কাসেমের জীবনী পড়েন তাও প্রেম আর এগুলো তো আরো বড় শয়তান যারা আমাদের বীরদের চরিত্রকে কলঙ্কিত করে ছেড়েছে উম্মতের সামনে তাদেরকে খালি প্রেমিক পুরুষ হিসাবে উপস্থাপন করেছে অথচ তারা কেউ গায়রে মাহরামের সাথে বেপর্দা নারীর সাথে প্রেম করে নাই দিবস কাললেই গা লাগে আপনি আপনার ওয়াইফরে ভালোবাসেন আপনার দিবস লাগে না যদি আমি জিজ্ঞেস করি কোন দিবসে ভালোবাসেন বলবেন হুজুর বোকানি আমার বউরে ভালোবাসতে দিবস লাগে না 365টা দিবসে আমি তারে ভালোবাসি নাকি বাসে না এলাকার লোকেরা বুল্লার বাসিন্দারা বাসে তো নাকি যারা বিয়ে করেন না তারা বাসে কোন কিনলে আপনারা কি জানেন যারা বিয়ে শাদী করেছেন কি বলেন 365 দিন বাসেননি কি বাসেননি তাহলে বছরে একটা দিন কার লাগে যারা হালাল রিলেশনে আছে তাদের তো লাগে না এগুলো তো বিশ্ব বেহায়া আর বিশ্ব লুচ্চাদেরই লাগে সারা বছর চান্স পায় না একটা দিন যদি সুন্দর করে প্রতিষ্ঠিত করতে পারে এই দিন যদি সব তরুণ আর তরুণীরা বাপ মায়ের থেকে একটু ছুটি নিয়ে নিতে পারে আর লাগে কি পুরো বছরের ধান্দা একদিনে পূরণ হবে আর একদিনে জমিনে আল্লাহর আজাব আর গজবানার পথ খুলে দিবে এগুলো হলো খালকাটা জাতি যারা খাল কেটে কুমির আনে তুরস্কে সিরিয়ায় কি পরিণতি হচ্ছে প্রতিদিন হাজার হাজার ভাই বোনের শাহাদাতের সংবাদ ভেসে আসছে দরকার ছিল অন্তত এই বছর বেড়া আল্লাহরই ডরা আগে যা করলি করেছিস পরে যা করবি কর অন্তত বিপদ সামনে দেখলে তো মানুষের দিলে ভয় ঢোকে অন্যের জানাজা কাঁধে নিয়ে নিজের জানাজা নিয়ে যে ভাবে না অন্যের কবর জিয়ারত করে নিজের কবর নিয়ে যে ফিকির করে না আরেকজনের লাশ কাঁধে তুলেও যার নিজের অন্তরে কল্পনা আসে না আমাকে একদিন লাশ হয়ে আরেকজনের কাঁধে তুলতে হবে ওর তো অন্তরে মোহর মারা ওর তো কপালে হেদায়েতই জোটার কথা কতটুকু মোহর পড়লে অন্তরে এমন অবস্থা হয় যে লাশের উপর দাঁড়িয়ে পাপ চালিয়ে যেতে পারে বড় নিকৃষ্ট বড় নেমক হারাম সেই জাতি কারণ জগতে আল্লাহ মুসিবত দেন কিসের জন্য নিজেই কারণ বলেছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন এ কারণে দেন না যে আল্লাহ জালিম নাউযুবিল্লাহ এ কারণে দেন না যে আল্লাহ পাশান নাউযুবিল্লাহ আল্লাহ কখনো জুলুম করেন না বিন্দু পরিমাণ জুলুমও করেন না তিনি রহমান তিনি রাহিম বাপ যতটুকু ভালোবাসে তার চাইতে তিনি তত বেশি ভালোবাসেন মা যতটুকু মায়া করে আল্লাহর কসম তার চাইতে বেশি তিনি মায়া করেন তাহলে কেন আসে ভূমিকম্প কেন ঘটে ভূমিধস এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি জুলুম না বরং আল্লাহ শাসন করেন আপনিও তো আপনার বাচ্চারে শাসন করেন শাসন না করলে বাচ্চা নষ্ট হয় মাঝে মধ্যে এরকম টুকটাক আজাব না দিলে পুরো উম্মত বরবাদ হয়
এজন্য একটু 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 দেন আর যে পরিমাণ পাপ করেছি এর চাইতে অনেক বেশি উপযুক্ত ছিলাম এক একটা কবিরা গুনাহ করে অতীতে এক জায়গায় এক এক জাতি শেষ মাপে কম দিল শোয়েব আলাইহিস সালামের জাতি শেষ সমকামিত করলো লূত আলাইহিস সালামের জাতি শেষ উটনীর হত্যা করলো সালেহ আলাইহিস সালামের জাতি শেষ এক এক পাপ করে এক এক জাতি শেষ কিন্তু একটু মনে মনে খেয়াল কইরেন আমরা কিন্তু সেই জাতি যারা একটা পাপও বাকি রাখিনি বাংলাদেশের অন্য দেশ বাদ দেন কাফের দেশ রাখেন বাংলাদেশের কোন বিভাগের কোন জেলার কোন একটা থানা আমাকে এমন দেখাতে পারবেন যেখানে সব রকমের কবিরা গুনাহ পাওয়া যাবে না সম্ভব সম্ভব তো এক এক কবিরা গুনাহ করে এক এক জাতি শেষ এখনো টিকে আছে সব কবিরা গুনাহ করে এটা আমাদের কোনো কৃতিত্ব না নিঃসন্দেহে এটা একমাত্র রবের রহমত আর প্রিয় নবীজির বরকত কিছু এর বাইরে কিছুই না রবের রহমত আর প্রিয় নবীজির বরকত রবের রহমত আছে বলে নবীজির বরকত পেয়েছি বলে এখনো টিকে আছি এখনো বেঁচে আছি শুধু তাই না সবার আগে জান্নাতেও ঢুকবো কি দিয়ে ঢুকবো হায়াত লম্বা এ কারণে প্রত্যেক লম্বা আমল বেশি এ কারণে আমল কদ্দুর এটা আমার চাইতে আপনারা আরো ভালো জানেন প্রত্যেকে নিজেরে জিজ্ঞেস করেন আমার আমল কতটুকু কি দিয়া যাব আগে নিজের আমল দিয়া আরে না যাবো তো একটা কপাল দিয়া আল্লাহ নবীর উম্মত বানায় দিলেন এমন নবীর উম্মত যেই নবীরে পেলে অন্য নবীরও ইমান আনতে বাধ্য এর উপরে বাস্তবে আনবো ঈসা নবী আসবেন কার উপর ইমান আনবেন এই নবীর উপর কার শরীয়ত জিন্দা করবেন এই নবীর শরীয়ত কার খলিফা হবেন জমিনে আমার নবীর খলিফা হবেন জমিনে কি কপাল আল্লাহ তাআলা দিয়ে দিলেন আমাদেরকে তো হালাল সম্পর্ক করতে তো দিবস লাগে না দিবস তো লাগে হারাম সম্পর্ক করার জন্য তো এখন আল্লাহ বলছিলাম যে তাকওয়া আল্লাহর তাকওয়া বলে কারে যে আল্লাহরে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকাকে সব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ